রঙিন সাজে সেজেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাস, বাঙালিয়ানায় মেতেছেন শিক্ষক শিক্ষার্থীরা, কারণ বৈশাখ এসেছে। তাই নব আনন্দে জাগি আজ নব রবি কিরণে। বিভিন্ন উৎসবে নানা আয়োজন করে থাকে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন। তারই ধারাবাহিকতায় বাংলা নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজন। আমরা ছাত্রদেরকে এনকারেজ করি যে তোমরা আসো, এনজয় করো। এনজয়মেন্টও জীবনের একটা পার্ট, খালি পড়ালেখাই তো সব নয়। পড়ালেখা করতে হবে, খেলাধুলা করতে হবে, সাংস্কৃতিক কার্যক্রম অংশগ্রহণ করতে হবে, তাহলেই তো একটা মানুষ পরিপূর্ণভাবে গড়ে উঠবে। এই জন্য আমরা চাই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্ররা যেন সার্বিকভাবে গড়ে ওঠে, সে উদ্দেশ্যে আমরা এগুলো করে থাকি। পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, অন্যান্য কালচারাল ফাংশন, বার্ষিক আপনার যে সাংস্কৃতিক ফাংশন, এগুলো আমরা করে থাকি। এবং সংস্কৃতি ছাড়া তো মানুষের জীবনে কী থাকে, সেজন্যই আমরা এই জিনিসটার উপর বিশেষভাবে ইম্পর্টেন্স দিই। আমার ছাত্ররা খুবই অল্প সময়ের মধ্যে এটা ওরা করেছে, আয়োজন করেছে। আর মানে আমাদের ইউনিভার্সিটিতে আসলে অনেকের ধারণা আছে যে হয়তো বাংলাদেশের সংস্কৃতি বা এগুলো খুব একটা চর্চা হয় না, তবে আসলে ওরা যে কত সুন্দর করে এগুলোকে তুলে ধরার চেষ্টা করে সবসময়, এটা আসলে আপনাদের মাধ্যমে যে প্রচার হচ্ছে মানুষের কাছে, এটা তো আমরা খুব আনন্দিত। আর আমাদের এই নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন, ওরা এই চর্চাটা ধরে রাখছে গত অলমোস্ট 30 ইয়ার্স, 30 বছর হলো তুলে ধরে রাখছে। তো আমি এটার একটা খুব ছোট অংশ এই মুহূর্তে, এটাতে আমি খুবই গর্বিত। জীবনের সব হতাশা যাতনা ভুলে নতুন করে এগিয়ে যাওয়ার প্রত্যাশা সকলের মাঝে, ঠিক রবি ঠাকুর যেমন প্রত্যাশা করেছিলেন। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। যেহেতু আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের জেনারেল সেক্রেটারি, সো আমাদের একটা ধারাবাহিকতা আছে, আমরা বাংলা সংস্কৃতির ট্রেডিশনটা আমরা সেটা সবসময় চেষ্টা করি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। সো সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের আয়োজন। আশা করছি তরুণ প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতির যেই তাগিদ সেটা ছড়িয়ে পড়বে। নতুন বছরে সবার মধ্যে ভেদাভেদ দূর হয়ে যাক, এইভাবে আমরা সচেষ্ট থাকবো। নর্থ সাউথের সবার সব স্টুডেন্টের মতো আমরাও অনেক উচ্ছ্বাসিত আর কি। রবীন্দ্রনাথ যেভাবে বলেছিলেন যে মুছে যাক গ্লানি, সেভাবেই সবার কষ্ট মুছে যাক, এটাই দোয়া করি। আর সবাইকে শুভ নববর্ষ। আমরা অনেক রকমের অনুষ্ঠান উদযাপন করে থাকি, যেমন বৈশাখ, বসন্ত, এছাড়া আমাদের আলাদা ইন্টার ইউনিভার্সিটি কিছু প্রোগ্রাম থাকে, আমরা এগুলো করে থাকি। আর রোজার মধ্যে এই বৈশাখটা আমাদের জন্য অন্যতম একটি এক্সপিরিয়েন্স। সময় তো প্রত্যেক বছর আমরা খুব ভালো কিছু দিয়ে শুরু করতে চাই, এই বছরও চাইছি কিছু ভালো দিয়ে শুভ হোক। যেহেতু শুরুটা এত সুন্দর হয়েছে, আশা করি পরের বছরও খুব ভালোই যাবে। সুরের মূর্ছনায় শিক্ষার্থীদের ভাসিয়ে নিয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা অন্য মাত্রা যোগ করে বর্ষবরণের এই আয়োজনে। সকল সংকীর্ণতা, মনের ক্লেদ, জীর্ণতা দূর করে নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা জাগায় পহেলা বৈশাখ। বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয় দেশপ্রেম, যে প্রেম বার্তা দেয় মানবতার, সুস্থ সংস্কৃতির। এ বার্তা ছড়িয়ে পড়ুক বিশ্ব মাঝে। আল কাসির, সমসংবাদ, ঢাকা।